হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা চলো আজকে আমরা শুরু করব। লেসেন ফোর মেমোরি ইন মার্বেল মেমোরি ইন মার্বেলের আজকে আমরা অ্যাক্টিভিটি সিক্স অ্যাক্টিভিটি সেভেন অ্যাক্টিভিটি এইট এবং অ্যাক্টিভিটি নাইন আমরা সলভ করব অর্থাৎ তোমরা সবাই এখন খোলো বাহান্ন এবং তেপ্পান্ন পাতা ফিফটি টু এবং ফিফটি থ্রি পে চলো শুরু করি কি বলা হয়েছে বলেছে ইন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকলস অর্থাৎ আর্টিকাল বসে এখানে শূন্য স্থান পূরণ করতে বলা হয়েছে অনিস ডান ফর ইউ একটা করে দেওয়া রয়েছে আর্টিকাল কোনগুলো আমরা জানি এ এন দি এগুলোকে বলা হয় আর্টিক্যাল তাহলে দেখো এই যে তাজমহল তাজমহল একটা স্মৃতিস্তম্ভের নাম তার জন্য এখানে কি বসা হয়েছে দা দা বসা হয়েছে এবার দেখো দ্য তাজমহল ইজ অন অফ দা এখানেও দা বসবে কেন দা বসবে গ্রেট 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 মানে মোহন এবং ইএসটি যোগ করে এটাকে সুপারলেটিভ ডিগ্রি করা হয়েছে আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দা বসে অন্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মানে পৃথিবী অর্থাৎ গ্রহ নক্ষত্র প্রভৃতি নামের আগে দা বসে পৃথিবী একটি গ্রহ তাহলে পৃথিবীর আশ্চর্য করা জিনিসগুলোর মধ্যে তাজমহল একটি অন্যতম ইট ইজ এ অন্ডারফুল স্পেসিমেন্ট অফ আর্কিটেকচার আর্কিটেকচার হচ্ছে স্থাপত্য অর্থাৎ এটা হচ্ছে একটা আশ্চর্য অর্থাৎ অদ্ভুত নিদর্শন বা নমুনা স্পেসিমেন্ট মানে নমুনা অফ আর্কিটেকচার স্থাপত্যের এ এ মনুমেন্ট একটি স্মৃতিস্তম্ভ লাইক দিস ইস রেয়ার টু ফাইন্ড এই ধরনের স্মৃতিস্তম্ভ আমরা খুব কমই দেখতে পাই আই এম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান একজন ভারতীয় হিসাবে আমি খুব গর্বিত আশা করি বুঝতে পেরেছো নেক্সট নেক্সট কি বলা হয়েছে অ্যাক্টিভিটিস সেভেন সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড এ প্লেস অফ ইন্টারেস্ট মনে করো তুমি একটা জায়গায় বেড়াতে গিয়েছো নাও রাইট অ্যাট লিস্ট ফাইভ সেন্টেন্সেস এখন পাঁচটা বাক্য লিখতে বলেছে। অ্যাটলিস্ট পাঁচটা প্রায় পাঁচটা অ্যাবাউট দ্যাট প্লেস ওই জায়গার সম্পর্কে বিগিন উইথ দ্য নেম অফ দ্য প্লেস আমরা শুরু করব জায়গাটার নাম দিয়ে হিয়ার আর সাম হিন্টস এবং এখানে কিছু পয়েন্ট দেওয়া রয়েছে বা হিন্টস বা কুলু দেওয়া রয়েছে এই পয়েন্টগুলো আমরা ব্যবহার করব। কি বলা হয়েছে এক নম্বর লাস্ট সামার আই ভিজিটেড তাহলে পাঁচটা বাক্য কিভাবে লিখতে হবে তোমরা ভালো করে দেখে নিতে পারো কি বলা হয়েছে দেখো তাহলে অ্যাক্টিভিটি সেভেন লাস্ট সামার গত গ্রীষ্মে গত গ্রীষ্মে আই ভিজিটেড দ্য হাজার দুয়ারি প্যালেস আমি হাজার দুয়ারি প্যালেস বেড়াতে গিয়েছিলাম হাজার দুয়ারি প্রাসাদ বেড়াতে গিয়েছিলাম আই ওয়েন্ট দেয়ার আমি সেখানে গিয়েছিলাম উইথ মাই প্যারেন্টস আমার পিতা মাতার সঙ্গে অ্যান্ড ইয়ংগার ব্রাদার আমার ছোট ভাইয়ের সঙ্গে তিন নম্বর সেন্টেন্স বলছে আই শো দ্য কাটরা মক্স কাটরা মস্ক ইমামবাড়া মতিঝিল কাঠগোলা গার্ডেন ইটি আমি সেখানে কাটরা মস্ক অর্থাৎ কাটরা মসজিদ ইমামবাড়া মতিঝিল এবং কাঠগোলা বাগান দেখেছিলাম প্যালেস হ্যাজ দ্যালেড ডোরস প্রাসাদটিতে এক হাজার দরজা আছে অফ হুইচ হান্ড্রেড আর ফস যেগুলির মধ্যে একশোটা নকল অ্যান্ড টোটাল অফ ওয়ান হান্ড্রেড ফর্টিন রুমস এবং টোটাল একশো চোদ্দটা রুম রয়েছে আই আই এম নম্বর টু সি প্লেস আমি খুবই খুশি টু সি প্লেস মানে জায়গাটা এটা প্লেস প্যালেস কিন্তু না অ্যান্ড আই ওয়ান্ট টু ভিজিট এবং আমি পরিদর্শন করতে চাই বা বেড়াতে চাই দ্য প্যালেস ওই রাজপ্রাসাদটা এগেইন আওয়ার আশা করি বুঝেছ নেক্সট এবার কি বলা হয়েছে অ্যাক্টিভিটি এইট অ্যাক্টিভিটি এইটে বলা হয়েছে যে রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ইউর জার্নি পাঁচটা বাক্য লিখো তোমার ভ্রমণ সম্পর্কে ফ্রম ইউর হোম ডে স্কুল অর্থাৎ বাড়ি থেকে যে স্কুল যাও সেই নিয়ে ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং হিন্স তুমি নিচের পয়েন্টগুলো হিন্সগুলো ব্যবহার করতে পারো ডিস্টেন্স বিটুইন ডিস্টেন্স মানে দ্রুত বিটুইন হোম অ্যান্ড স্কুল স্কুল থেকে বাড়ি দূরত্ব মোডস অফ ট্রাভেলিং ট্রাভেলিং করো কিসে অর্থাৎ যাতায়াতের ব্যবস্থাটা নেক্সট এবার ইম্পর্টেন্ট ল্যান্ডমার্কস অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু ল্যান্ডমার্ক জায়গার নাম যেটা রাস্তায় তুমি দেখো থিং ইউ সি ইন দ্য কোর্স অফ ইউর জার্নি দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ ইউর জার্নি তোমার সবচেয়ে উত্তেজনাক মানে রোমাঞ্চকর অংশ কোনটা জার্নির তো চলো অ্যান্সারটা আমরা দেখি অ্যাক্টিভিটি এইট মাই স্কুল ইজ অ্যাবাউট থ্রি কিমি ফার ফ্রম মাই হাউস আমার স্কুলটা বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে আমার বাড়ি থেকে আই গো টু স্কুল বাই বাস আমি বাসে করে স্কুলে যাই আওয়ার স্কুল ইজ ভেরি ক্লোজ টু দ্য হসপিটাল আমাদের স্কুলটা হসপিটালের খুব কাছাকাছি হোয়েন আই গো টু স্কুল আমি যখন স্কুলে যাই আইসি পার্ক আমি পার্ক দেখতে পাই উদ্যান যেটা উদ্যান দেখতে পাই এ ব্যাংক একটা ব্যাংক দেখতে পাই অ্যান্ড মেন ই আরও অনেক দোকান এবং আর অনেক দোকান দেখতে পাই বাই দ্য সাইড অফ দ্য রোড মানে রাস্তার পাশে আমি অনেক দোকানও দেখতে পাই মাই ফ্রেন্ডস পাঁচ নম্বর সেন্টেন্সে বলা হয়েছে মাই ফ্রেন্ডস অলসো গো টু স্কুল আমার বন্ধুরাও বিদ্যালয়ে যায় উইথ মি আমার সঙ্গে অ্যান্ড ইট ইজ দ্য মোস্ট এক্সাইটিং পার্ট এবং এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে রোমাঞ্চকর আনন্দময় অংশ অফ মাই জার্নি আমার ভ্রমণের এটাই হচ্ছে সবচেয়ে রোমাঞ্চকর অংশ আশা করি বুঝতে পেরেছ নেক্সট অ্যাক্টিভিটি নাইন বলেছে ইউ হ্যাভ সিন এ রুট ম্যাপ ইন লেসন টু ম্যাপ অফ ইউর জার্নি ফ্রম ইউর হোম টু স্কুল অর্থাৎ তোমার বাড়ি থেকে স্কুলে রুট ম্যাপটা আঁকতে বলেছে এটা তোমরা নিজেরাই করবে নেক্সট তিপ্পান্ন পাতা কি বলা হয়েছে দ্য তাজমহল ইজ এ ফেমাস মনুমেন্ট তাজমহল হচ্ছে একটা বিখ্যাত স্মৃতিস্তম্ভ দেয়ার আর 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 মেনি সাচ বিউটিফুল মনুমেন্টস ইন ইন্ডিয়া এরকম অনেকই স্মৃতিস্তম্ভ রয়েছে ভারতের ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলা যেতে পারে দ্য রেড ফোর্ট ইন দিল্লি দিল্লির লালকেল্লা দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল ইন কলকাতা কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল দ্য চার মিনার ইন হায়দ্রাবাদ হায়দ্রাবাদের চার মিনার অ্যান্ড মেনি মোর আরও অনেক ড্রো অ্যাজ মেনি পিকচার এরকম যতগুলি সম্ভব ছবি আঁকো অফ সাজ বিল্ডিং এরকম বিল্ডিংয়ের অ্যাজ ইউ ক্যান অন এ চার্ট পেপার চার্ট পেপারে অ্যান্ড মেক অর্থাৎ একটা চার্ট পেপারে যতগুলো সম্ভব এই ধরনের বিল্ডিংয়ের ছবি আঁকো অ্যান্ড মেক এ পোস্টার এবং একটা পোস্টার তৈরি করো ইউজ কালার পেন্সিল এবং রঙ পেন্সিল ব্যবহার করো টু কালার ইউর পোস্টার তোমার পোস্টারটা রঙ করার জন্য ইউর টিচার উইল হেল্প ইউ তোমার শিক্ষক শিক্ষিকা তোমাকে সাহায্য করবে তোমরা নিজেরাই চার্ট নিয়ে পোস্টার নিয়ে এবং রঙ পেনসিল নিয়ে যতগুলো সম্ভব তোমরা নিজেরাই আঁকবে বুঝতে পেরেছো এটা তোমরা দেখতেই পারছ এটা কুইসের ছবি যদি তোমরা জেনে থাকো তাহলে তোমরা অবশ্যই বলার চেষ্টা করবে এবং তোমরা যতগুলো সম্ভব এই ধরনের বিল্ডিংগুলো তোমরা কী করবে ছবি আঁকবে এবং রঙ করবে ধন্যবাদ